হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ক্লাসিক্যাল ফ্রেঞ্চ টোস্ট রেসিপি। তাহলে চলুন সবাই আমাদের মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখন যেটা করছি, আমি দুইটি এগ নিয়ে নিয়েছি। এখন এগগুলোকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা ভালো করে মিক্স হওয়ার পরে আমি এখন এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো মেপল সিরাপ অ্যাড করে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি মেপল সিরাপটা না থাকে, সেক্ষেত্রে আপনারা চিনিও অ্যাড করতে পারেন, অথবা চাইলে হানিও দিতে পারেন। এখন আমি এটার মধ্যে 4 টেবিল স্পুনের মতো লিকুইড দুধ অ্যাড করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 সল্ট, অর্থাৎ 1 পিঞ্চের মতো সল্ট। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মিশ্রণটাকে আবার মিক্স করে নেব। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, সো আমি এটাকে একটা সাইডে সরিয়ে দিচ্ছি। আর এখন এদিকে একটা থাওয়া বসিয়ে নিয়েছি। এখন আমার থাওয়াটা গরম হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে 1/2 টিস্পুনের মতো বাটার ব্রাশ করে নেব। আমি এইখানে মোটা স্লাইসের যে ব্রেডগুলো আছে ওইগুলো নিয়েছি, কারণ এই রেসিপির জন্য এই ব্রেডগুলাই পারফেক্ট। এখন ভালো করে এক মিশ্রণের সাথে এটাকে মিক্স করে নিব, তারপরে থাওয়ার মধ্যে দিয়ে দিব। আর চুলাটা এখন একদম লোতে রাখবেন, তা না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। এখন ভালোভাবে উল্টে পাল্টে দুই পাশটা কুক করে নেবেন। আর চুলার আগুনটা সবসময় একদম লতে রাখবেন। আমার টোস্টগুলো হয়ে আসছে, সো আমি এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে একটু পরিবেশন করে নিচ্ছি। আর পরিবেশনের জন্য আমি এখানে মিক্স বেরিজ নিয়েছি।
এখন আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাপল সিরাপ। আর ম্যাপল সিরাপটা হচ্ছে অপশনাল, আপনারা যদি দিতে না চান সেক্ষেত্রে না দিলেও হবে। এইটা যেমন দেখতে খুবই ভালো হয়েছে তেমনি খেতেও খুবই ভালো হয়েছে। তাহলে চলুন একটু খেয়ে দেখি কেমন হলো। এই রেসিপিটি আপনাদের বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।